ফের যোগীতেই আস্থা উত্তরপ্রদেশের কিছুটা আসন কমলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় বিজেপি এখনো পর্যন্ত 268টি আসনে জয়ের পথে বিজেপি গতবারের তুলনায় আসন বাড়লেও বহু পিছিয়ে সমাজবাদী পার্টি 126 আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অখিলেশ যাদবের দল বিএসপি পেয়েছে 5টি আসন কংগ্রেস আটকে রয়েছে 3টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরাখণ্ডেও আবার সরকার গঠনের পথে বিজেপি উত্তরাখণ্ডে বিজেপির দখলে 46টি আসন কংগ্রেস পেয়েছে 21টি আসন অন্যদিকে পাঞ্জাবে কংগ্রেসকে কোণঠাসা করে সরকার গঠনের পথে কেজরিওয়ালের আপ 117-র মধ্যে আপের দখলে 90টি আসন মাত্র 18টি আসন পেয়ে ধরাশায়ী কংগ্রেস এর পাশাপাশি পাঞ্জাব যেখানে হার স্বীকার করে টুইট করেছেন নবজোৎ সিং সিধু মানুষের কণ্ঠস্বর মানে ঈশ্বরের কণ্ঠস্বর পাঞ্জাবের মানুষের রায় মাথা পেতে নিচ্ছে আম আদমি পার্টিকে অভিনন্দন টুইট করেছেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি সিধু পাশাপাশি পাতিয়ালায় হার প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এর কংগ্রেস ছেড়ে পাঞ্জাব লোকদল গঠন করেছেন ক্যাপ্টেন গোয়ায় এর পাশাপাশি অবশ্যই গোয়ার ফলাফলের দিকে নজর রাখবো গোয়ায় সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল হয়েছে বিজেপি 40টি আসনের গোয়ায় বিজেপির দখলে রয়েছে 19টি আসন কংগ্রেসের দখলে 12টি আসন তৃণমূল কংগ্রেস এবং এমজিপি জোট পেয়েছে 3টি আসন আপের দখলে 2টি আসন অন্যদিকে মণিপুর যেখানে 27টি আসন পেয়ে বৃহত্তম দল হয়েছে বিজেপি কংগ্রেস পেয়েছে 9টি আসন এনপিপি 10টি এনপিএফ 8টি এবং অন্যান্যরা 8টি কংগ্রেস ছেড়ে পাঞ্জাব লোক কংগ্রেস গঠন করেছেন অমরিন্দর সিং কিন্তু ক্যাপ্টেন অমরিন্দর সিং তিনি পরাজিত হয়েছেন আমি আলোচনায় আসবো প্রথমে দেবজিতের কাছে আসবো দেবজিৎ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন যেটাকে 2024 সেমিফাইনাল বলা হচ্ছে সেই সেমিফাইনালে কত নম্বর দেবেন বিজেপিকে 4টি আসনে 4টি রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা শুধুমাত্র পাঞ্জাব আপের দখলে দেখো কুস্মিতা দি আমি নম্বর দেওয়ার মালিক আমি নই রাজ্যের সেই সেই রাজ্যের মানুষরাই নম্বর দিয়েছেন বা বিজেপিকে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু এর আগের যে আলোচনা হচ্ছিল মাননীয় হাবিবুদ্দা যেসব কথা বললেন বা ওই ইউপিতে বিজেপিকে নিয়ে আমি শুধু একটা কথাই দেখবেন এক্ষুনি আমি প্রমাণ করব কেন ইউপিতে বিজেপি জিতেছে বা আমার যেটা মনে হচ্ছে প্রমাণ করব মানে আমি প্রামাণ্য জিনিস দাখিল করছি না আমি হাবিবুদ্দাকে একটা প্রশ্ন করব হাবিবুদ্দা আপনি ধরুন আপনি তো ইউপিতেও থাকেন মানে আপনি যেতে পারেন আর আপনি ওয়েস্ট বেঙ্গলেও আছেন তো আপনার মনে হয় আপনি কোথায় সব থেকে ভালো আছেন মানে ইউপিতে ভালো থাকেন নাকি ওয়েস্ট বেঙ্গলে মানে দুটো রাজ্যের মধ্যে যদি মানে তুলনা করেন হাবিবুদ্দা তাহলে আপনি কোথায় সব থেকে ভালো থাকেন ইউপিতে না ওয়েস্ট বেঙ্গলে আমরা দুই জায়গাতে ভালো থাকি দুই জায়গাতেই ভালো থাকি দুই জায়গাতে ভালো থাকি কিন্তু মানে একটা কমবেশি আমাদের খুব ভালো উত্তরপ্রদেশও খুব ভালো কিন্তু ওখানে কি হয়েছে এখানে জাতপাত নেই ওখানে জাতপাতের না ইউপিতে তাহলে বিজারোপণ আছে দাদা তাহলে ইউপিতে ইউপিতে তাহলে যোগীর রাজ্যে আপনি ভালো ছিলেন না ভালো ছিলেন ও জাতিবাদী তাহলে মমতা আগে কি মমতা দেবী মমতা দেবী রাজ্যে মমতা দেবী রাজ্যে ভালো আছেন ইউপিতে তাহলে জাতিবাদী যোগী 100% পশ্চিমবঙ্গে জাতিতে কিছু উচ্চারণ হয় না আপনি যদি তাহলে এটাই বলতো ভুলের উপরে মাসুল হয় কিন্তু ইউপিতে আপনি যদি আমি এটাই বলছি হাবিবুদ্দা আমি এটাই বলছি আমি এটাই বলছি হাবিবুদ্দা আপনি যেটা বলছেন আমি সেটাই বলছি হাবিবুদ্দারা ইউপিতে ভালো নেই পশ্চিমবঙ্গে ভালো আছেন বলে হাবিবুদ্দারা বলছেন আমি এটাই বলছি যে এই সব ঘটনা এই ধরনের কথা এটাই এটাই মুশকিলে ফেলে দেয় সবকিছুকে এই যে হাবিবুদ্দা বলছেন না যে জাতিবাদী কথা আমরা বলি না কিন্তু আলটিমেটলি ঘুরিয়ে কিন্তু জাতিবাদীতেই সবকিছু চলে আসে এটা বিজেপি ধর্ম নিয়ে কথা বলে বিজেপি জাত নিয়ে কথা বলে এই সব কথা যারা বলেন এবং যারা এখানেও বলেন আর আজকে খুব দুর্ভাগ্যের ব্যাপার যে এখানে কাউকে আমরা পাচ্ছি না ইয়ের কি বলে জানো বা এখানে যারা 34 বছর শাসন করেছেন আজকে প্যানেলিস্ট কেউ নেই আমি আলোচনায় আসবো আমি একবার শুনে নেব উত্তরপ্রদেশেরই ফলাফল প্রসঙ্গে হেমা মালিনী কি বলেছেন উত্তর প্রদেশ মে যোগী সরকার আর কেন্দ্র মে মোদি জি কা রহনা ইতনা জরুরি হ্যায় ইসকে লিয়ে সব জো ভি হামারে বিধায়ক হ্যায় ইয়াহাঁ পুরে উত্তর প্রদেশ মে ও পুরে যোগী জি কো ধ্যান মে রাখতে হুয়ে মোদি জি কো ধ্যান মে রাখতে হুয়ে ভোট দিয়া হ্যায় और भरोसा है उनको और हमारे जितने भी विधायक हैं यहाँ हमारे क्षेत्र में भी मथुरा में भी बहुत अच्छा काम किया है हम सब मिलके बहुत बढ़िया काम कर रहे हैं এবার সরাসরি আপনাদের আবারও নিয়ে যাবো লখনৌতে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন বিজেন্দ্র প্রায় ঘন্টা দুয়েক ধরে আমরা সেলিব্রেশনের ছবি তো দেখতে পাচ্ছি লখনৌতে কিন্তু যে টার্গেটটা ছিল মানে 300 পেরোনোর যে টার্গেটটা রেখেছিল বিজেপি উত্তরপ্রদেশে তা হয়নি কিন্তু 273টি আসনে বিজেপি এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ এবং দ্বিতীয়বার যোগী আদিত্যনাথ তিনি উত্তরপ্রদেশের সিংহাসনে আবার বসতে চলেছেন আমরা যেমনটা জানি বলা হয় যে উত্তরপ্রদেশ যার দিল্লি তার সেক্ষেত্রে বিজেপি কি এক ধাপ এগিয়ে রেখেই 2024 দৌড় শুরু করলো
হ্যাঁ কুসুমিতা, আগে থেকে বলা হচ্ছিল কি 22ই ঠিক করবে 24এ কি হবে, অর্থাৎ 2022এ ইউপিতে কি হচ্ছে সেটাই ঠিক করবে কি আগামী 2024এ লোকসভা ইলেকশনে কি হতে চলেছে। এবং যখন থেকে ট্রেন্ড আসতে স্টার্ট করেছে এখন অবধি প্রায় বলা যেতে পারে ক্লিয়ার হয়ে যাচ্ছে ম্যান্ডেটটা কি 270-এর কাছাকাছি বিজেপি পাচ্ছে উত্তরপ্রদেশে, সেক্ষেত্রে একটা ভালো মেজরিটি রয়েছে। হ্যাঁ, তবে 300 পারের যে স্লোগান ছিল সেটা এবার সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে বিজেপির যে দপ্তর রয়েছে লখনৌতে তার যদি চিত্রটা আমরা দেখি, কার্যালয়ে পুরো আবির দিয়ে, গেরুয়া আবির দিয়ে তারা আজকে সেলিব্রেট করছেন হোলি, এবং কিছুক্ষণ আগে বাজি ফটকাও বাজানো হচ্ছিল। তো দিওয়ালি হোলি এই মুহূর্তে চলে এসেছে বিজেপির যে দপ্তর রয়েছে লখনৌতে সেখানে, এবং ওয়ার্কাররা উৎসাহিত রয়েছেন। তারা মনে করছেন কি যেভাবে দেখা যাচ্ছিল কি অখিলেশের ক্যাম্পেইন বাড়ছিল, এরকম একটা সম্ভাবনা ছিল কি অখিলেশ খুব ভালো করবেন, ভালো করেছে সমাজবাদী পার্টি, কিন্তু এত ভালো করেনি কি বিজেপিকে কোনো একটা সমস্যায় ফেলতে পারবেন। তবে হ্যাঁ, 325-এর যে নম্বরটা ছিল সেটা পার করতে পারেনি। এই মুহূর্তে বিধানসভা আমরা দেখাচ্ছি, এটা বিধানসভা কুসুমিতা, ঠিক বিধানসভার উল্টো দিকেই রয়েছে বিজেপির রাজ্য কার্যালয় এখানে লখনৌতে। তো বিধানসভার থেকে যত কাছে বিজেপি রয়েছে সরকার করতেও কিন্তু ততটাই কাছে এই মুহূর্তে রয়েছে বিজেপির নম্বর, যেটা ইলেকশন কমিশনের মার্ফত আমরা পাচ্ছি যে ট্রেন্ডসগুলো এখন অবধি। এবং স্পষ্ট হয়ে গেছে কি যোগী আদিত্যনাথ আবার দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তার নামের এখানে স্লোগান ঘর ঘর মোদী ছিল একটা টাইমে আমরা স্লোগান শিখেছিলাম, আজকে এখানে ঘর ঘর যোগীর স্লোগান আমরা দেখছি। এবং অবশ্যই যোগী কাজ করেছেন সেটার জন্য মানুষ তাকে ভোট দিয়েছে, এ কথা বিজেপি কর্মী সমর্থকরা এখানে বলছেন। এবং বাকি রাজ্যগুলো থেকে যে খবর আসছে তাদের কাছে সেটাতেও তারা খুশি যে সেখানে তারা সরকার করতে চলেছেন। ধন্যবাদ বিজেন্দ্র। আমি আবার আলোচনায় আসবো, বিশ্বনাথবাবুর কাছে আসবো। বিশ্বনাথবাবু, এখনো পর্যন্ত শতাংশের হিসেব যদি আমরা ধরি তাহলে এই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটের শতাংশ যদি আমাদের জানান। দেখো, উত্তরপ্রদেশের যে ভোট পার্সেন্টেজ আমরা পাচ্ছি বিজেপি 42.51%, সেখানে তার নিকটতম সমাজবাদী পার্টি পাচ্ছে 31.40%, অর্থাৎ পরিষ্কার 11% ব্যবধান। কারণ পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূলের মধ্যে 11% ব্যবধান ছিল বিধানসভা নির্বাচন 2021-এ, ঠিক একইভাবে 11% ব্যবধান শাসক এবং বিরোধীর মধ্যে থাকছে উত্তরপ্রদেশ। এখানে এক্স ফ্যাক্টর কি, তুমি যদি লক্ষ্য করো বিএসপি 12.83% ভোট পাচ্ছে। এই বিএসপি কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তোমার অপোজিশনের একটি পার্টনার যদি 12% উপর ভোট পায় তাহলে অপোজিশন ভোটটা স্প্লিট হয়েছে, তার পূর্ণ সুযোগ বিজেপি কিন্তু এই নির্বাচনে উত্তরপ্রদেশে নিয়েছে। তুমি গোয়ার যে নির্বাচন যার দিকে আমরা চোখ রেখেছিলাম সেখানে বিজেপি 33% ভোট পাচ্ছে, সেখানে কংগ্রেস পাচ্ছে 22% ভোট। এবং মনে রাখবে তৃণমূল কংগ্রেস ওখানে 5.44% ভোট পাচ্ছে, অর্থাৎ দল হিসাবে তৃণমূল কংগ্রেস ঘাস ফুলে সমর্থন পেয়েছে 5.43%, কোনো আসনে তারা এগিয়ে নেই, তাদের জোট সঙ্গী তারা 3টে আসনে এগিয়ে আছে। যদি পাঞ্জাবের দিকে তাকাই আমরা তাহলে আমরা দেখবো যে সেখানে কার্যত সুনামি হয়েছে এবার, এবং আম আদমি পার্টি সুনামির রেজাল্ট আমরা পেয়েছি, সেখানে তারা 42% ভোট পেয়েছে যেখানে কংগ্রেস পেয়েছে 23% ভোট। অর্থাৎ খুব পরিষ্কার করে বললে এই নির্বাচনে যে 5টা রাজ্যের ফলাফল আমাদের কাছে এখন পর্যন্ত এসছে তাতে জনমতের সবচেয়ে বড় সমর্থন কিন্তু আম আদমি পার্টি পাঞ্জাবে পেয়েছে, তাদের ভোট শতাংশ 42, নিকটতম দল কংগ্রেস পেয়েছে মাত্র 23% ভোট, বিজেপি যেখানে মাত্র 6% ভোট পেয়েছে, এবং আকালি দল 17% ভোট ওখানে পেয়েছে। এবার উত্তরাখণ্ড যেখানে ভোট পার্সেন্টেজ দিকে যদি তাকাও তাহলে কাটেকার টক্কর ছিল, ভোট পার্সেন্টেজ বিজেপি যেখানে 44%, সেখানে কংগ্রেস 39.20%, ব্যবধান মাত্র 4.5% মতন, কিন্তু যদি আসনের পার্থক্য দেখো অনেকটাই পার্থক্য। বিজেপি দ্বিতীয়বার আবার ক্ষমতায় আসছে বড় আসনের ব্যবধানে। মণিপুরের ক্ষেত্রে বিজেপি যেখানে 38% ভোট পাচ্ছে সেখানে তার প্রতিদ্বন্দ্বী দল কংগ্রেস মাত্র 17% ভোট পাচ্ছে। সব মিলে যদি তুমি লার্জার পিকচারটা দেখো তাহলে বলা যায় একমাত্র পাঞ্জাব বাদ দিয়ে বিজেপি কিন্তু তার ভোট পার্সেন্টেজ শুধু ধরে রেখেছে তা না, যেমন উত্তরপ্রদেশে 3% ভোট সে বাড়িয়েছে, একইভাবে সে মণিপুরে ভোট বাড়িয়েছে, উত্তরাখণ্ডে সে ভোট বাড়িয়েছে। ফলে এটা পপুলার সাপোর্টের জায়গা থেকে যদি দেখো তাহলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু বিজেপি একেবারে, এবং 2024-এর আগে জনপ্রিয়তার নিরিখে এই মুহূর্তে শতাংশের হিসেবে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। আমরা অবশ্যই এই সংক্রান্ত আলোচনা নিয়ে ফিরে আসবো, তবে যে খবরে এখন নজর রাখবো, মদন মিত্রের অপারেশন শেষ, তার গলার অপারেশন সফল হয়েছে জানিয়েছেন চিকিৎসক। ঝিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, ঝিলাম কি জানাচ্ছেন চিকিৎসকরা, কেমন রয়েছেন মদন মিত্র? কিছুক্ষণ আগে তার অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তার ভোকাল কর্ডে যে টিউমার ছিল সেই টিউমারের অপারেশন সফল হয়েছে। চিকিৎসকরা এটাও জানিয়েছেন যে তার গতকাল যে ফাইবার অপটিক ল্যাঙ্গোস্কোপি করে দেখা গিয়েছিল একটি পলিপ রয়েছে, আজকে ওটির সময় দেখা যায় দুটি পলিপ টিউমারের আকার রয়েছে, সেটি দুটি রিমুভ করা হয়েছে মাইক্রোসার্জারির মাধ্যমে। চিকিৎসকরা জানিয়েছেন যে তাকে এই মুহূর্তে স্টেপ ডাউন কেবিনে রাখা হয়েছে, দু ঘন্টা পর্যবেক্ষণ করা হবে। তবে চিকিৎসকদের কড়া নির্দেশ যে মদন মিত্র আগামী 10 দিন যেন কারোর সঙ্গে কথা না বলেন, এবং তিনি 10 দিন যদি কথা না বলে থাকেন তাহলে তিনি দ্রুত স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন এবং গলার পরিস্থিতির যে ছিল সেই জটিলতাও কেটে যাবে। চিকিৎসকরা এটাও জানিয়েছেন যে মদন মিত্র শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তাকে অ্যানেস্থেসাইজ করা হয়েছিল, সেটা থেকে তাকে ধীরে ধীরে বের করে আনার প্রক্রিয়া চালানো হচ্ছে স্টেপ ডাউন ইউনিটে, আরো 2 ঘন্টা তাকে স্টেপ ডাউন ইউনিটে পর্যবেক্ষণে রাখা হবে। ধন্যবাদ ছিলাম। ফিরে এলাম বিরতির। 5 রাজ্যের ভোটে 4 রাজ্যেই কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি এবং সংখ্যাগরিষ্ঠতা বিজেপির। এই নিয়ে আমি আলোচনায় আবারও আসবো, সৌম্যবাবুর কাছে আসবো। সৌম্যবাবু, খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠছে এবং কিছুক্ষণ আগে আমরা যে বক্তব্যগুলো শুনছিলাম যে কংগ্রেস, মানে কংগ্রেসের এই এতটা ক্ষয়িষ্ণু পরিস্থিতি, সামনে 2024-এ নির্বাচন রয়েছে, এই সময়টায় কি মেকআপ করা সম্ভব নাকি সত্যি নতুন যে সমীকরণের কথা ভাবা হচ্ছে, মানে যেখানে তৃণমূল কংগ্রেস রয়েছে বা অন্যান্য যে আঞ্চলিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে হাত ধরলে কোথাও এই মানে বিলুপ্তির কথা যেটা বলছেন অনেকে, সেই বিলুপ্তিটা ঠেকানো, এটা মানে অনেক অতি উৎসাহীরা কথাবার্তা বলছেন, আমরাও শুনছি। দেখুন, আজকে আমরা হেরেছি, নিশ্চয়ই আমরা জনগণের রায় স্বীকার করব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা জিতেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে আমরা 4টে রাজ্যে ক্ষমতায় ছিলাম না, পাঞ্জাবে আমাদের খুব বাজেভাবে হার হয়েছে, এটাকে আমরা স্বীকার করছি। কিন্তু আমি দেখছিলাম কয়েকটা জায়গায় যে কথাগুলো বলা হচ্ছিল যে কংগ্রেস যে কোনো যে যে রাজ্যগুলোতে দ্বিতীয় পজিশনে আছে সেখানের ভোটের ডিফারেন্স কত, ডিফারেন্সটা কংগ্রেস মোরাল্লেস 20-21% ভোটের কাছাকাছি রেখেছে, কিন্তু আমার মনে হয় এটাতে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আমি অনস্বীকার্য যে কংগ্রেস কে লড়ার জন্য কংগ্রেসের সাথে এবং বিরোধী ভোট যে বিরোধী স্পেসটা, সেই স্পেসটা যখন বাইফার্কেট হয় তখন প্রধান শক্তির বিরুদ্ধে লড়তে বিরোধী দলের কষ্ট হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা দেখতে পাচ্ছি, যেমন গোয়া বলুন, উত্তরাখণ্ড বলুন, বা বিশেষ করে ইউপিতে যে ডিফারেন্সটা দেখা যাচ্ছে সেটা একটা বড় ডিফারেন্স। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সংখ্যার জায়গায়, যে আসন সংখ্যার জায়গায় আমরা হেরেছি, আমরা স্বীকার করছি, এবং আমরা লোকসভা নির্বাচনের ফল আর এই ফলের সঙ্গে মিলিয়ে দেওয়া এই সেমিফাইনাল ফাইনাল বলে আমার মনে হয় না খুব একটা কারণ। আমি সুশোভন বাবুর কাছে আসবো। সুশোভন বাবু, 2024-এর আগে 2 রাজ্যে ক্ষমতায় আসা নিঃসন্দেহে একটা তথাকথিত নতুন রাজনৈতিক দল হিসেবে, আঞ্চলিক দল হিসেবে একটা বড় প্রাপ্তি, কিন্তু এবার টার্গেটটা কি? দেখুন, এখনও 2024 আসতে অনেক দেরি, তার আগে গুজরাট ইলেকশন আছে। আচ্ছা, তো এখন 2022-এ 2020 থেকে আমাদের যে ঝড় শুরু হয়েছে সেটা 2022-এ আপনাদের সকলের চোখের সামনে রয়েছে, এবং গোয়াতেও হয়তো সিট আপনারা দুটো দেখাচ্ছেন, হয়তো আরও বেড়ে যাবে ধীরে ধীরে যত ভোট গণনা শেষের দিকে যাবে। এবং 2024 যখন আসবে তখন ইকুয়েশন, দেখুন আপ কিন্তু একটা আঞ্চলিক দল ছিল, ছোট দল ছিল, সবাই তুচ্ছ বলে মনে করতো। আজকে একদম আপনি জম্মু কাশ্মীর চলে যান, সেখানেও আমাদের পঞ্চায়েতে আপনার একজন জিতেছি, এই গতকাল আমরা আসামে একটা সিট জিতেছি, তার আগে উড়িষ্যাতে আমরা সিট জিতেছি, তার মানে কিন্তু প্রত্যেকটা রাজ্যে আপের বিস্তার হচ্ছে, এবং একটা 10 বছরের পার্টি নয়, কত তাড়াতাড়ি বিস্তার করছে এটা আপনারা দেখুন। এত বড় বড় কংগ্রেস রয়েছে, তৃণমূল এতদিনকার দল, 90-এর দশকের দল কংগ্রেস থেকে বেরিয়ে আসা, ওনারা এখনো জোটের কথা ভাবছে, সাধারণ মানুষের প্রত্যাশাও কিন্তু ততটাই বাড়ছে। হ্যাঁ, অবশ্যই, ডেফিনেটলি। এখন দেখুন, দিল্লিতে অনেক কিছু বাধ্যবাধকতা ছিল যেগুলো আমরা করতে পারতাম না ফুল স্টেটের জন্য, সেগুলো পাঞ্জাবে অনেক ফ্রিলি করতে পারবো, এবং এই পাঞ্জাবের পরে না, যেহেতু একটা বড় চ্যালেঞ্জ ড্রাগ মাফিয়া এবং যে বর্ডার এরিয়া রয়েছে সেখানকার যে পুরো নিয়ন্ত্রণটা রাখা, পুলিশের উপরে নিয়ন্ত্রণটা, একদম তাই। দেখুন, পুলিশ যেহেতু আমাদের ক্ষমতা ছিল না, আমরা অনেক কিছু দেখাতে পারিনি কি করে করাপশনকে আটকাতে হয়, তার একটা টোটাল চ্যালেঞ্জ আমাদের সামনে চলে এলো, এবং আমরা খুব ভালোভাবে সেটা করে দেখাবো। এবং মহিলা সুরক্ষা তো আমি আগেই বলেছি। আমি তো হাবিবুর রহমানের কাছে আসি। হাবিবুর রহমান খান, সমাজবাদী পার্টির প্রতিনিধি আমাদের মধ্যে, সমাজবাদী পার্টি এই মুহূর্তে আমি যদি ভোট শতাংশের ভোট পার্সেন্টেজের হিসেবে যাই হাবিবুর বাবু, তাহলে উত্তরপ্রদেশে বিজেপি 42.5% মানে 42.5% ভোট পেয়েছে, আর সমাজবাদী পার্টি 31.40% ভোট পেয়েছে। উত্তরপ্রদেশের মতন একটা খুব গুরুত্বপূর্ণ রাজ্য যেখানে এই ডিফারেন্সটা এই মুহূর্তে রয়েছে, হাতে আর মাত্র 2 বছরেরও কম সময়, এই গ্যাপটা কি পূরণ করা সম্ভব হবে? দেখুন, রাজনীতির তো পরিবেশটা মাঝে মাঝে চেঞ্জ হতেই থাকে, একদিন তো স্থির থাকবে না। আমরা কিন্তু অপ্রাণ চেষ্টা করেছি, অপ্রাণ চেষ্টা করব, বুঝাতে হয়তো পারি নাই কিন্তু এবার বুঝাবো নিশ্চয়ই। যেখানে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে সেটাকে আমাদের শুধরানোর
আমাদের জনতা আমাকে মৌকা দিয়েছে, যাকে আমরা সুধরাবো, বারে বারে চেষ্টা করব। কিন্তু ভারতীয় জনতা পার্টি কে যেরকম ওদের মানে ওরা বেশি বেসিক্যালি ওদের জাতিবাদী, ওরা ওইটাই করে করেছে, বাদ বাকি যেখানে। আমি খুব সংক্ষেপে একেবারে এক লাইনে দেবজিতের কাছে আসব, 2024 এ পাখির চোখ তাহলে কি থাকছে, মানে মোদি ঝড় কি অব্যাহত থাকছে, আপনারা একেবারে আত্মবিশ্বাসী? এটাতে বলার কোনো জায়গাই নেই, কেননা এটা ঘটনা যে মোদিজি ছাড়া আপনারা অন্য কোনো একজন বিরোধী দলনেতাকে ওনার মানে ছায়া হিসেবে বা উল্টো দিকে দাঁড়িয়ে আছেন হিসেবে আপনারা দেখানোর চেষ্টা করুন, পারবেন না। এই যে একটা বিরোধী শূন্যতা সব জায়গায়, আঞ্চলিক দলগুলো ভাবাবে না তো? না, আঞ্চলিক দল আমাদের পার্টি অবশ্যই ভাবাবে। আমি একটু বলি, আমি একটু বলি যে আম আদমি পার্টিকে অনেক অনেক অভিনন্দন যে তারা পাঞ্জাবে ক্ষমতা দখল করেছেন, কিন্তু উৎসাহিত তারা বোধ করবেন, কিন্তু অতি উৎসাহী হওয়া ভালো নয়, কারণ প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা সিস্টেম থাকে, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা পদ্ধতি থাকে, সেই জায়গাগুলোকে মেনে নিতে হয়। আমাদের কথা হচ্ছে আমরা একটা সর্ববৃহৎ সর্বভারতীয় পার্টি এবং আমাদের দলেতে সংগঠন খুব মজবুত আছে। হ্যাঁ, আপনি বলবেন যে এত সংগঠন মজবুত, তাহলে পশ্চিমবঙ্গের এই হাল কেন? একটা দুটো রাজ্যের হাল দিয়ে সারা ভারতবর্ষকে বিচার করা যাবে না। অবশ্যই 2024 এর দিকে আমাদের নজর থাকবে, তবে এই পাঁচ রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল যা বলছে তাতে চারটি রাজ্যে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি এবং পাঞ্জাবে কিন্তু জয় জয়কার আপের। সকলকে ধন্যবাদ, আলোচনা এখানে শেষ করছি, একটা ছোট্ট বিরতি সমালোচনা, খবর নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকবেন।